যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা শুভকামনা। আকাশে বিমান উড়ছে আর সেই দৃশ্য দেখছে তিন যুবক হাতিঝিলে বসে সকালবেলা, বেশ সকালবেলা 6:30-6:30 দিকে তাদেরকে দেখতে পেলাম। তিন যুবক নিজেদের মধ্যে খুনসুটি করছিলেন, তাই আগ্রহ নিয়ে একটু কাছে গিয়ে দেখলাম পরস্পরের সঙ্গে পরস্পর ছবি তুলছেন, কেউ কেউ আবার মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগও করছেন। কথা প্রসঙ্গে জানতে পারি তিন যুবক যাবেন দুবাইতে। শেখ ফরিদ তাদেরই একজন, দেশের উত্তর অঞ্চল ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকার মানুষ। এই দুজনও তার সঙ্গে দুবাই যাবেন, তারা ওখানে ফুড সাপ্লাই চেনে কাজ করবেন। আপাতত খাওয়া দাওয়া শেষে হয়তো বা 15,000 টাকা বেতন পাবে, তারপরে বা 17,000 টাকা পাবে। এরপরে যখন নিজের দায়িত্বে থাকতে হবে তখন তার খরচ হয়তো একটু বেড়ে যাবে, সেই সাথে বেতনটাও বাড়বে বলে সে মনে করে। প্রবাসে যাওয়ার জন্য যখন যাচ্ছিল ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে এই মানুষগুলো এসেছেন, হাতিঝিলে বসেছিলেন, তাদেরকে যারা রিক্রুট করেছে যে এজেন্সির মাধ্যমে তাদের লোক আসবে নিয়ে যাবে, তাই শেষবেলায় স্মৃতি ধরে রাখছে হাতিঝিলের। ইতিমধ্যে দুই দিন আগের তোলায় ছবি আমার, ইতিমধ্যে তারা দুবাই নিশ্চিতভাবেই আমি আশা করি যে তারা পৌঁছে গেছে, কাজও হয়তো দু একদিনের মধ্যে শুরু করবে। এই তরুণরাই রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। নাম হচ্ছে শেখ ফরিদ, আমি যাচ্ছি দুবাইতে তালাবাদ কোম্পানিতে। আমাদের কাজ হচ্ছে আপনার ডেলিভারি বয়, যে খাদ্য অর্ডার করবে অনলাইনে আমাদের নিয়ে নিয়ে পৌঁছায় দিতে হবে। ফার্স্ট টাইম ছিলাম আমি ওমানে, এবার যাচ্ছি দুবাইতে। আর ওরা হচ্ছে আমার সাথে যারা যাচ্ছে দুইজন ভাই প্লাস ভাতিজা, ওরা হচ্ছে নতুন যাচ্ছে আর কি। আর নিয়ে যাচ্ছে আমার এক খালাতো ভাই। মুস্তাফিজুর রহমান, দুবাই যাচ্ছি ফার্স্ট টাইম ফুড ডেলিভারিতে। রেমিটেন্স কেমন পাঠাতে পারতেন? ওমানে ছিলাম আমি 4.5 বছর, আমার জবটা ভালো ছিল, আমি ফোরম্যান ছিলাম। সেটা হচ্ছে আমার জবটা আপনার পারফিউম, কোকারিজ প্লাস হচ্ছে কসমেটিক সব ছিল। তো আমার মালিক ছিল বাঙালি, যার জন্য সে হিসাবটা করতো বাংলা টাকার হিসাব। আমার মাসিক ফার্স্টে বেতন ধরার কথা ছিল 30,000, সে জায়গায় আমার পুরো 4.5 বছরে আমার বিল একটাই ছিল, বাড়াবে বলে সেটা বাড়ানো হয় নাই। তো আমি ছুটিতে আসার কথা বলে একেবারে চলে আসছি, আর যাওয়া হয় নাই। তো তার পরবর্তীতে ফোন করছিল যে স্যালারি বাড়ায় দিবে, তা আমি আর যাই নাই। আর এখানে হচ্ছে আমার খালাতো ভাই নিয়ে যাচ্ছে দুবাইতে, সেজন্য আগ্রহটা এখানে দিলাম। তিনজন তো একই কোম্পানিতে কাজ করবে? একই কোম্পানি। ভালো থাকবেন আপনারা, ইনশাআল্লাহ দোয়া করবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ।